বন্ধুরা ইতিমধ্যে মেহেদি রাকিবকে পাল্টা জবাব দিয়ে দিল কেন দিল সেটা তোমাদেরকে একটু পরেই বলবো আমি গত একটা ভিডিও সার্চ ছিলাম রাকিবের চ্যানেলস থেকে তার মেহেদির চ্যানেলটা ডিলেট করে দিছে এখন আবার দেখলাম যে মেহেদিও রাকিবের চ্যানেলটা ডিলেট করে দিছে তো আসলে তাদের ভিতরে বন্ধুত্ব আবারও শেষ হয়ে যাচ্ছে আমি যেটা বুঝলাম আর বন্ধুত্ব তাদের জোড়া লাগবে না আর একটা মেয়ের জন্যই সবাই বলতেছে অন্তরের জন্য আজকে তার এই পরিণতি সাত বছরের বন্ধুত্ব শেষ হয়েছে শুধু একমাত্র অন্তরের কারণে আসলে আমিও এটা ভাবছি যে তার কারণে এই বন্ধুত্বটা শেষ হয়েছে আর বন্ধুত্ব জোড়া লাগার কোনো সুযোগ নাই আমি যেটা বুঝলাম আর তোমাদের যত কমেন্ট পাইছি সবাই তোমরা বলতেছো যে তারা আর বন্ধুত্ব তাদের ভিতরে শেষ ফাটল ধরে গেছে অন্তরা তাদের শত্রু হয়ে গেছে এখন অন্তরার জন্য আজকে সব কিছু শেষ হয়ে গেল আমাদের এন্টারটেনমেন্ট করতো যারা তাদের ভিডিও আর আমরা দেখতে পারবো না অনেক আফসোস করতো তোমরা খুবই খারাপ লাগছে তো আসলে এটাই বলার জন্য আজকে আসতে তোমাদের সামনে আর এটা নিয়ে বেশি বাড়াবাড়িও আমিও করব না তোমরা যেহেতু বলতেছো ভাই ভাইয়া আর দরকার নাই তো আমিও এইসব ভিডিও আর করবো না এখন আমার নিজের ভিডিওগুলোই তোমাদেরকে শোনাবো জীবন বৃত্তান্ত কীভাবে এত দূর কতটা কষ্ট করতে হয়েছে আমার এই চ্যানেলটা টিকানোর জন্য সেগুলো নিয়ে তোমাদের সামনে নেক্সট ভিডিওতে আলোচনা হবে তো সবাই ভালো থাকবা সুস্থ থাকবা বাই বাই